আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা মানিক ভাই এখান থেকে আমারে এক প্রকার জোরপূর্বক বলছে যে ভাই এই পটটা একটু ব্যবহার করে দেখেন, পাশে দেখবেন যে আমার একটা পট আছে, পটটায় খাবার একদমই কম ধরে এবং খাবার অনেক নষ্ট হয়। এখানে দেখবেন যে একটা বাইন্ডিং করা আছে পটটার মধ্যে, যার কারণে মুরগি যদি খাবারটা টানো দেয় কিন্তু বাইন্ডিং করার কারণে খাবারটা নষ্ট হয় না, পড়ে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে আমরা চলে আসছি ঢাকা জেলার সাভার থানার বিরুলিয়ার কাকাবু গ্রামে। এই খামারটাতে দেখেন অত্যাধুনিক ওয়াটারিং সিস্টেমটা, বেল ড্রিঙ্কার ব্যবহার করা হয়েছে। ছোট্ট ছোট্ট ব্রয়লার মুরগির বাচ্চা দেখেন কত চমৎকারভাবে বেল ড্রিঙ্কারে পানি পান করছে। আর এখানে কিন্তু চাইনিজ মডেলের একটা খাবারের পাত্র ব্যবহার করা হয়েছে, যেটা সচরাচর বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। তো এই দুইটা প্রোডাক্টই কিন্তু এই খামারের যিনি সত্ত্বাধিকারী সাত্তার ভাই, তিনি শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট থেকে নিয়ে আসছিলেন। এখন আমরা সাত্তার ভাইয়ের সাথে কথা বলবো যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে তিনি কী ধরনের সুবিধা পাচ্ছেন। আমি মুরগি পালনের সাথে প্রায় 9 বছর যাবত আছি। আমার অনেক দিনের ইচ্ছা, আমি ইউটিউবে দেখছি বিভিন্ন জায়গায় যে এই ড্রিঙ্কারটা ব্যবহারের ব্যাপারে, তো পানিটা দেওয়াটা অনেক কষ্টের ব্যাপার, তো এটা ব্যবহারে একদমই সহজ হয়ে আসে ব্যাপারটা। দেখেছি যে আমরা পানি দিতে 3 বার পানি দিতে আমাদের প্রায় 3 ঘন্টা প্লাস লাগতো, তাই এই ড্রিঙ্কারটা ব্যবহার করার পরে আপনি সেফ 30 মিনিটে 3 বারে পানি দিয়ে দিতে পারবেন। এবং দেখা গেছে যে একটা ঔষধ এই মুহূর্তে আমার পরিবর্তন করা দরকার, মুরগির কোনো সমস্যা হয়েছে এই পানিটা আমরা যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমাদের এখানে আউটপুট লাইন আছে, আউটপুট দিয়ে আমরা পাইপ দিয়ে ফেলে দিই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা মানিক ভাই এখান থেকে আমারে এক প্রকার জোরপূর্বক বলছে যে ভাই এই পটটা একটু ব্যবহার করে দেখেন, পাশে দেখবেন যে আমার একটা পট আছে, পটটায় খাবার একদমই কম ধরে এবং খাবার অনেক নষ্ট হয়। এখানে দেখবেন যে একটা বাইন্ডিং করা আছে পটটার মধ্যে, যার কারণে মুরগি যদি খাবারটা টানো দেয় কিন্তু বাইন্ডিং করার কারণে খাবারটা নষ্ট হয় না, পড়ে না। এবং এই খাবারটা প্রায় লাইফ টাইম, একজন লোকের খামারের লাইফ টাইম প্রায় পটটা টেকসই হবে। আপনার পটটা যদি ব্যবহার করেন ধরলেই বুঝতে পারবেন। আর পানির ব্যাপারটাও আমি বাংলা ড্রিঙ্কার এর আগে ব্যবহার করছি, সেটা নানাবিধ সমস্যা দেখেছে যে নিচ দিয়ে পানি ঝরতেছে, পাইপ ছুটে যেতেছে, আরও বিবিধ সমস্যা, লকগুলো ঠিক নেই। কিন্তু এই ড্রিঙ্কারটা আমি ব্যবহার করতেছি প্রায় 2-3 ব্যাচ যাবত, এই পর্যন্ত আমার এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমার আশেপাশে আরও অনেকে এই ড্রিঙ্কারটা ব্যবহার করতেছে, তাদেরটা দেখে আমি ড্রিঙ্কারটা শুরু করছি ব্যবহারটা আর কি, এবং এটা রেজাল্ট খুব ভালো পেতেছে। আমি একদমই যুবক, একদম ইয়ং একজন লোক, কিন্তু তারপর আমি দেখছি যে অবজারভেশন করছি পানি দেওয়াটা অত্যন্ত কষ্ট, 20 দিনের পরে ব্রয়লারের ক্ষেত্রে অত্যন্ত কষ্ট, যেটা এই ড্রিঙ্কার ব্যবহার করলে অর্থাৎ সে কষ্ট আপনি এক ব্যাচে যতটুকু কষ্ট হয় ড্রিঙ্কারের মাধ্যমে আপনি 10 বছরের কষ্ট হইব এক সমান যদি এই ড্রিঙ্কার কেউ ব্যবহার করে। এবং সেটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে বুঝতে পারছি। এই ড্রিঙ্কারটা একদম পরিষ্কার করে একদম সহজ, একটা সুতি ড্রমা নিয়ে আমরা শুধু 2 পাঁচটা রাউন্ড করি, আর আমরা যখন ম্যানুয়ালি পটে দিতাম তখন এটা আমাদের 3 টাইম ধুইতে হইতো এবং প্রচুর পরিশ্রম 20 দিনের পরে। যারা মুরগির ব্যবসার সাথে জড়িত আছেন, ব্রয়লারের সাথে, যারা বাংলা ড্রিঙ্কারগুলো অর্থাৎ বাংলা পটগুলো ব্যবহার করেন, তারা বোঝেন যে কী কষ্টটা আসলে। যারা একটু বয়স্ক তাদের কোমর এবং পিঠে প্রচুর পেইন হয় 20 দিনের পর থেকে এটা ক্লোজিং সময় পর্যন্ত, এবং হাজার হাজার লিটার পানি ব্যবহার করতে হয় আমাদের। কিন্তু এই ড্রিঙ্কারের মাধ্যমে আপনি সেই কাজটাই একদম সেফ 10 মিনিটে, 1000 মুরগির পানি আপনি 10 মিনিটে দিয়ে দিতে পারবেন। এবং এটা একদম ইজি, মুরগি খাওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা। মুরগির পানি দেখেন যে আপনারা এখানে দেখতেছেন, মুরগি যে খাইতেছে যতটুকু পানি খাইতেছে ঠিক অতটুকু পানি পড়তেছে, এর বেশি ওভার কোনো পানি পড়বে না। আসলে পানিটা ওভার হয়ে পড়ার মতো কোনো স্কোপই নাই, কারণ নিচে একটা ই আছে, আমি আপনাদের একটু দেখা দিতেছি, এটা ব্যালেন্স করার জন্য। এই ব্যালেন্সটা থাকার জন্য অর্থাৎ পানি যতটুকু ওভার হইব অতটুকুই শুধু আসবো, পানি যতটুকু প্রয়োজন, এটা কাচ্চিত হওয়ার কোনো স্কোপ নেই। আমি আপনাদের লড়াই দেখাইতেছি, দেখেন যে এটা যে মুরগি একটা ধাক্কা দিলে যে পানিটা পড়বে এরকম কোনো স্কোপ নেই, নিচে ব্যালেন্স দেওয়া আছে। এটার ভিতরে বালি অথবা পানি আপনারা ভরে নিতে পারেন ফিটিংয়ের সময়, বালি ভরাটা উত্তম। আর আরেকটা যেটা হইতেছে সবচেয়ে ভালো পরামর্শ ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন শখের খামার শুধু এই প্রোডাক্টটা দিতেছে, আমি এর আগে বাংলা এই সেম ড্রিঙ্কার দেখতে হুবহু একই রকম ড্রিঙ্কার ব্যবহার করছি, দেখা গেছে 1 বছরের মাথায় আমার বিবিধ সমস্যা পড়তে হয়েছে, সেইখান থেকে পানি পড়ে আমার লিটার ভিজা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আমি পরে টের পেয়েছি। বোঝার উপায় নেই প্রিয় ভিউয়ার্স, এটা দেখা গেছে 1 ফোঁটা 2 ফোঁটা করে, কিন্তু এই ড্রিঙ্কারটা লাগানোর পর থেকে আমার এখনও কোনো পানি ওভারফ্লো হয়নি,
অর্থাৎ ডিঙ্কারে এই ডিঙ্কারটাতে পানি পড়ার কোনো স্কোপই নেই যদি আপনি ফিটিংটা ঠিক মতো করতে পারেন। পোলট্রি খামারির ভাইয়েরা, আপনারা এই অত্যাধুনিক ওয়াটারিং সিস্টেমটা সুলভ মূল্যে আমাদের শখের খামারে পেয়ে যাবেন। এছাড়া এই অত্যাধুনিক চাইনিজ মডেলের যে খাবারপত্রটা, এটা যে কতটুকু স্ট্রেংথ এবং স্ট্রং, এইটা আসলে সামনাসামনি না দেখলে, ব্যবহার না করলে বুঝবেন না। তো এটা খুবই গুণগত মানসম্পন্ন এবং এটার থেকে একটা খাবারও নিচে পড়ার কোনো চান্স নাই। তো এই ধরনের অত্যাধুনিক প্রোডাক্টগুলো ক্রয় করতে হলে আমাদের শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এটা হোম ডেলিভারি নিতে পারবেন। এছাড়া সশরীরে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শখের খামার অ্যাগ্রোপ্রজেক্ট, নবীনগর, সাভার, ঢাকা। গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট থেকেও কেনাকাটা করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.shokherkhamar.com.bd। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।